দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার শপিং মলের ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই শপিং মলটি 20 কাঠা জমির ওপরে, একটি বহুতল ভবন, এটা 20 তলা শপিং মল হবে। প্রতি তালাতে আপনার 75টা করে দোকান আছে। এটা একটা বড় সব এই আলাদা একটা স্পেস রাখা হয়েছে, যেটাতে আলাদা একটা বড় যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তো দর্শক মণ্ডলী, এটা চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা এই কাজটি আমরা রিসেন্টলি ডিজাইনটা তৈরি করেছি আমরা আমাদের এক ক্লায়েন্টের জন্য। এটা মগ বাজারে তৈরি করবেন উনি, অসাধারণ কম্বিনেশন করে ওনাদের চাহিদার উপর নির্ভর করে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। এটার প্রত্যেকটা সাইডে চমৎকার করে ডিজাইন করে আউটলুক করে এটাকে তুলছেন আমাদের আর্কিটেক্টরা। আমাদের আর্কিটেক্টরা সাইটটা ভিজিট করেছিলেন, তারা ভিজিট করার পরে ওনাদের চাহিদার সঙ্গে মিল রেখে এই ডিজাইনটা তারা সাবমিট করছেন। এটা অসাধারণ কম্বিনেশন, অসাধারণ সুন্দর করে এই বহুতল শপিং মলটা ডিজাইন তৈরি করা হয়েছে। এবং এটাতে আপনার 10 তলার পর 10 তলা থেকে 15 তলা পর্যন্ত আপনার আবাসিক হোটেল রাখা হয়েছে, এবং সবে এখানে অফিস স্পেস রাখা হয়েছে বিভিন্ন তলাতে। সব মিলায় যাতে একই জায়গাতে অনেক কিছু আপনার আনা যায় সেই হিসাব করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। ডিজাইনের ভিতর বাইরে অসাধারণ কম্বিনেশন। এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটাও চমৎকার করা হয়েছে। আপনি দেখেন কিছুক্ষণের মধ্যে আমরা মার্কেটের মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দেখাবো এটার সিঁড়িগুলো কীভাবে সেট করেছে, দোকানগুলো কীভাবে সেট করেছে, লবিগুলো কীভাবে সেট করেছে। প্রত্যেকটা দোকানের জন্য পর্যাপ্ত লবির স্পেসটা রাখা হয়েছে দেখেন, যার ফলে দোকানের যখন কেউ কিনতে কোনো ক্রেতা ঢুকবে সে মনের অজান্তে মার্কেটের ভিতরে চলে যেতে পারবে। মার্কেটটা ডিজাইন শপিং মলের ডিজাইন এমনভাবে তৈরি করা উচিত যাতে মানুষ মলে ঢোকার পরে তার কাছে ভিতরটাকে অনেক দূর মনে হবে না, সবগুলো যাতে সবগুলো দোকানে সে মনে করবে তার কাছে অনেক কাছে, তখন গায়ে মার্কেটটা চলবে। যাই হোক দর্শক মণ্ডলী, আমাদের আর্কিটেক্টটা অনেক চিন্তা করে ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করি, এবং আমরা বিভিন্ন শহর থেকেও বিভিন্ন জেলা শহর থেকেও আমরা শপিং মল বা কমার্শিয়াল বিল্ডিংয়ের ডিজাইনের অফার পাচ্ছে, সে তাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, এখনই আমি আপনাকে ফ্লোর প্ল্যানটা দেখাবো, কীভাবে কম্বিনেশন করে ফ্লোর প্ল্যানটা তৈরি করা হয়েছে সেটা আমি আপনাকে মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে ছিলাম, আমি ইঞ্জিনিয়ার টুটুল, আর এই শপিং মলটার মেন থিমটা তৈরি করছে আমাদের সিইও সাকিব। তো দর্শক মণ্ডলী, আসুন আমাদের সিইও সাকিব আর্কিটেক্টের সঙ্গে মিটিং কয়েকবার দফা মিটিং করে এবং ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে তারা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছে, এবং আমাদের ক্লায়েন্ট খুবই পছন্দ করছেন এই ডিজাইনটা, কারণ কি তারও মনোপুত হয়েছে ডিজাইনটা। দর্শক মণ্ডলী, আসুন এবার ফ্লোর প্ল্যানটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। ফ্লোর প্ল্যানটা এরকম, আপনি দেখছেন 20 কাঠা জমি, এটা জমিটা কিন্তু অনেক বড় একটা জমি, 20 কাঠা জমির ওপরে 20 তলা শপিং কমপ্লেক্স। এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা যেটা আমি দেখালাম। আমি যদি এটা ছবিতে দেখাই আপনাকে, এটা হচ্ছে যে আপনি দেখেন 20 তলা, এটা বাউন্ডারি একটা রাখা হয়েছে যা এই গেট দিয়ে তারা ঢুকতে পারবে। আবার আরেকটা ছবি যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই সেটাও আপনি দেখতে পারবেন। এটা বেশ কয়েকটা কম্বিনেশন করে আমরা ডিজাইনটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আসুন এবার আমি ফ্লোর প্ল্যানে আপনাকে আগে নিয়ে যাই। এখানে ঢোকার পরেই আপনি সে এটা বড় একটা স্পেস, এই মাথা থেকে এই মাথা বড় একটা স্পেস, ডবল লবি পাচ্ছে। এটা একটা সিঁড়ি, আপনি এটা একটা সিঁড়ি, এখানে লবি লিফট আছে, এই পাশে মূল সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। এখানে পুরুষদের জন্য আলাদা টয়লেট, মহিলাদের জন্য আলাদা টয়লেট, আলাদা লবিতে রাখা হয়েছে। সব মিলাই চেষ্টা করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে, এবং প্রতিরোধে 5টা করে দোকান আছে, 5-5, 10টা করে এভাবে ডিজাইনগুলো সাজানো হয়েছে। আমার ক্লায়েন্টের চাহিদাও ছিল এরকম, এবং দোকানের মাপগুলো 9.5 ফিট বাই 12.5 ফিট করে রাখা হয়েছে, এবং ফার্স্ট ফ্লোরেও একই রকম ডিজাইন করা হয়েছে। আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এভাবে ফাঁকা রাখা হয়েছে, কোনোটা অফিসের জন্য হবে, কোনোটা ব্যাংকের জন্য নেবেন, এভাবে ওনার চাহিদা ছিল, সেই চাহিদার সাথে মিল রেখে আমরা ডিজাইনগুলো করছি। এবং আমি যেটা বললাম 10 তলা থেকে 15 তলা এটা হচ্ছে আবাসিক হোটেল হবে, তারপর কমিউনিটি সেন্টার রাখা হয়েছে। সব মিলায় অসাধারণভাবে ডিজাইনটা তৈরি করেছে। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের ডিজাইনগুলো সুন্দর করার জন্য, কারণ ক্লায়েন্টরা অনেক আশা করে আমাদের কাছে আসে, এবং আমরা চেষ্টা করি যাতে তার আশাটা সে নিরাশ না হয় এবং সে যদি না ঠকে সে তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করলাম এই শপিং কমপ্লেক্সের এই কমার্শিয়াল বিল্ডিংটার বিভিন্ন অংশ আপনাকে দেখানোর জন্য চেষ্টা করলাম। আমি আগেও বলেছি এই বাড়িটার থিমটা, মেন থিমটা তৈরি করছে আমাদের সিইও সাকিব। দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে
অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।